থেকে টানা শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যের এই সকল জেলাগুলিতে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ থেকে টানা শনিবার পর্যন্ত রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। চলতি সপ্তাহে বাংলায় বেড়েছে বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, আগামীকাল থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, আর এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার, আর এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস, যেমন দার্জিলিং কালিম্পংয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বলে জানিয়েছেন তারা। তবে উত্তরবঙ্গের 8 জেলাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রের পাতা আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, একই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আগামীকালও তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে। আগামীকাল তাপপ্রবাহ সতর্কতা রয়েছিল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত, যেখানে বৃষ্টির সঙ্গে 30-50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়া সঙ্গে বজ্রের পাতার আশঙ্কাও থাকছে। আগামীকালও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। বৃষ্টির সঙ্গে 30-50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত দমকা ঝোড়ো হওয়া সঙ্গে বজ্রের পাতে আশঙ্কা। শুক্রবার শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা ঝোড়ো হওয়া বয়ে যাবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটে।